আহা, আজকে জন্মদিন আমার। দেখতে দেখতে কতটা সময় পার হয়ে গেছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি লাইফের যে সবচেয়ে মজা ও ইন্টারেস্টিং যে সময়টা থাকে, বিশের কোঠা, সেটা পার হয়ে গেলাম। আই মিন 30-এ পা দিয়ে ফেললাম। চিন্তা করা যায়, মানে 20 পার হয়ে 30-এ পা দিয়ে ফেললাম, মানে বয়স ধীরে ধীরে বেড়েই চলেছে আর কি। যাই হোক, বয়স হচ্ছে একটা সংখ্যা, যেটা আমি বিশ্বাস করি। মনের বয়স কিন্তু আমার এখনও 16-ই আছে। যত যাই হোক, বয়স যতই বাড়তে থাকুক, বিয়ে হোক, দায়িত্বের চাপ বাড়ুক, মাথার দু একটা চুলও পেকেছে, কিন্তু বয়সটা, মনের যে বয়স, সেটা কিন্তু এখনও 16-ই রয়েছে। একসময় বার্থডে খুব এনজয় করতাম, কবে বার্থডে আসবে, অনুষ্ঠান হবে, সবাই সেলিব্রেট করবে, কিন্তু এখন আর বিষয়গুলো না ভালো লাগে না। ফেসবুকে অলরেডি বার্থডে অপশনটা আমি হাইড করে দিয়েছি, যাতে কেউ না দেখতে পারে। হাতে গোনা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যখন সবাই উইশ করে, ওটাই আমার কাছে ভালো লাগে। অত ম্যাসিভ আকারের থেকে ছোট সার্কেলটাই বেশি প্রিফার করি আমি, এই জন্যই ম্যাসিভভাবে আর সবাইকে জানাই না। বাইরের ওয়েদারটা আজকে কিন্তু খুবই চমৎকার, দু একদিনের মধ্যে আজকে রোদও উঠেছে। যাই হোক, আজকে জন্মদিনের দিন, বাট এমন এক সময় জন্মদিন যেদিন আসলে কিছু করার উপায় নেই। নর্মালি দিন বাসায় হালকা একটু প্রোগ্রাম হয়, ফ্রেন্ডসদের সাথে বাইরে একটু খাওয়া দাওয়া হয়, বাট কোনোটাই সম্ভব হচ্ছে না। সো আমি যেটা প্ল্যান করলাম, যারা খুব ক্লোজ তাদেরকে ট্রিট অবশ্যই দেবো, বাট এখন হয়তো পসিবল হবে না, পরেও যখন সিচুয়েশন ভালো হবে, লকডাউন উঠে যাবে, তখন অবশ্যই পার্টি হবে। আর মনের যে বয়সটার কথা বলছিলাম, এটা নিয়ে কিন্তু অনেক অভিযোগ শুনতে হয়। আমি বাচ্চা, এখনও বাচ্চাদের মতো বিহেভ, বাচ্চাদের মতো গেমস খেলি, মুভি দেখি, দায়িত্ব বুঝি না, বাট আমার এই লাইফটাই আসলে ভালো লাগে, বেশি বেশি এনজয় করি। দায়িত্বের বোঝা নিতে পারি, ডেফিনেটলি নিতে পারি, বাট ভিতরে ভিতরে আমি আসলে ঠিকই এখনও 16-ই আছি। আমার ওই ম্যাচিউর চিন্তা করতে ভালো লাগে না কোনো কিছু, যে হ্যাঁ আমি খুব বয়স হয়ে গেছি, বয়স হয়ে গেছে, কারণ লাইফটা তো অনেক ছোট, নিজের মতো করে বাঁচাটা খুব ইম্পর্টেন্ট। আর লকডাউনের কারণে খুবই মন খারাপ, কোথাও যেতে পারতেছি না, বড় মাঠে যেতে পারি না, চৌরাস্তাও যেতে পারতেছি না, আর সেখানে আমার কদিন ধরেই সমুদ্র দেখার খুব ইচ্ছা হয়েছে। সো মনে মনে চিন্তা করে রাখছি যে লকডাউন উঠে গেলে, একটু সিচুয়েশন ভালো হলে সমুদ্র দেখতে চলে যাবো। কক্সবাজার না, সেন্ট মার্টিন যাবো, ওখানকার পানিটা আমার খুব ভালো লাগে, মানে এত নীল পানি, সে সাথে ডাব, বিভিন্ন রকম মাছ, বাতাস, দেখতেই ভালো লাগে। যাই হোক, আল্লাহ জানে কবে যাব, সিচুয়েশন ভালো হলে নিজেকে আমি এই ট্রিপটা দিতে চাই, দেখা যাক, যদি সম্ভব হয় অবশ্যই যাব। আর সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলো ভালো মতো কাটে। আল্লাহ হাফেজ।